বিএনপি মহাসচিব বলেছেন শনিবার বিএনপির কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনও প্রশাসনের লিখিত অনুমতি পাওয়া না গেলেও সমাবেশ নয়াপল্টনেই হবে। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। সরকার পতনের একদফা দাবিতে বিএনপির কর্মসূচি নিয়ে আশা নিরাশার দোলাচলের মধ্যেই নেতাকর্মীরা ভিড় করছেন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে। প্রশাসনের পক্ষ থেকে লিখিত অনুমোদন না পাওয়ায় দুপুর পর্যন্ত মঞ্চ তৈরি বা দৃশ্যমান কোনো প্রস্তুতি দেখা যায়নি। তবে নয়াপল্টনে সমাবেশ করতে অনর বিএনপি। এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করতে চাই। এই মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আমরা এই অবিলম্বে তাদেরকে মুক্তি এবং তাদের মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। যখন আমরা শেষ পর্যন্ত দেখব, তারপর না হলে আমরা আমাদের যেভাবে সভা করা দরকার, আমরা তো বলেছি যে আমরা নয়াপল্টনে করতে চাই, এটা আমরা চিঠি দিয়েছি, মুখে দিয়েও বলে দিয়েছি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণভাবেই সরকারের পতন ঘটাতে চান তারা। এত কিছু পড়ো, এর আগেও আপনার রেইড হয়েছে, এর আগেও অ্যারেস্ট হয়েছে, এর আগেও মারপিট করেছে, মেরে ফেলেছে গুলি করে, তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরে নিই। আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, শান্তিপূর্ণভাবেই এই সরকারের পতন ঘটাতে চাই। তবে একটা জিনিস, যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে, তার যে পরিণতি যেটা হবে তার দায় দায়িত্ব তাদের। বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছে, করবে। মির্জা ফখরুল জানান, বিদেশি চিকিৎসকদের অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।